আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে টপিকটা দেখে আপনারা অলরেডি সবাই বুঝতে পারছেন যে আমি কী বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে ব্যাপারটা হলো যে আমরা আমাদের লাইফের কিছু ম্যানার শেখা উচিত, যেটা হলো আমাদের সবার খুবই বেশি দরকার। ফার্স্ট আসেন, আপনার নিজেকে, নিজের ম্যানার নিজেকে ঠিক করতে হবে। আপনার নিজস্ব কিছু ম্যানার আপনাকে আগে জানতে হবে। লাইক আপনাকে আমি আই ক্যান টেল ইউ, লাইক অনেকের প্রবলেমগুলো আছে দেখবেন, নিজেকে যারা ঠিক রাখতে পারে না তারা অন্যর প্রতি ম্যানার লেস হবে। আমি আবার বলছি, যারা নিজের প্রতি ম্যানার ফুল না, নিজেকে নিজে কেয়ার করে না, টেক কেয়ার করে না, সে অন্যর প্রতি ম্যানার লেস হবে। ফর এক্সাম্পল আই টেল ইউ, যেমন অনেকে দেখবেন যে দাঁত মাজে না বাংলাদেশে, যে সকালবেলা দেখবেন ঘুম থেকে উঠে সে দাঁত মাজছে না। দেখেন যে আই দেখছেন এখন দাঁত মেজে আসছি। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও বানানোর আগেও দাঁত মাজি, আমি তিনবার দাঁত মাজি, এটা পদ অভ্যাস হয়তো আমার। এনিওয়েজ, অনেকে রাত্রে দেখবেন দাঁত মাজে না, কিন্তু সে সারাদিন খাচ্ছে, তার কোনো কাজ নাই, ফেসবুক ইউজ করছে, দাঁত মাজে না। নাম্বার ওয়ান। টু, দেখবেন টাইমলি গোসল করে না। এই সেই টাইমলি গোসল করাটা যে আপনার লাইফের জন্য কত বেশি ইম্পর্ট্যান্ট সেটা আপনাকে বুঝতে হবে। সো আপনাকে টাইমলি গোসল করতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি, আপনাকে যেটা করতে হবে, টাইমলি ঘুমাতে হবে। সো আপনার হেলথ ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তো আপনি টাইমলি খাবেন না, ঘুমাবেন না, দাঁত ব্রাশ করবেন না, এক্সারসাইজ করবেন না, প্রে করবেন না, আর আপনি সারাদিন আপনার স্কিন প্রবলেম হবে, আপনার হেলথ প্রবলেম হবে, যার ফলে আপনি কিন্তু সারাদিন ডক্টরকে আপনার টাকা পয়সা দিতে হবে। সো যেটা করার জন্য আপনি নিজেকে আগে টেক কেয়ার করতে হবে। এটা গেল নিজের। তারপরে দেখেন বাসার ম্যানার নিয়ে আমি আরও কিছু কাজ করি। নিজের ফ্যামিলি মেম্বারদের প্রতি, অনেক ছেলেমেয়েরা আছে বিবি এমবিএ করছে, শিক্ষিত হচ্ছে, কিন্তু রেসপেক্টফুল না। মা হয়তো কাজ করছে, আপনি নিজেই আপনার মার সাথে তাকে ম্যানার দেখান, তাকে কাজে গিয়ে হেল্প করেন। আপনার বাবা হয়তো কাজ করছে, আপনার বাবাকে গিয়ে আপনি তার কাজে হেল্প করেন। তো আপনি যখন আপনার বাবা মার প্রতি কাজে ম্যানার ফুল হবেন, রেসপেক্ট করবেন, ইন দ্যাট কেস কী হবে, আপনি অন্য বাবা মার প্রতি আপনি রেসপেক্টফুল হবেন। তো নিজের বাবা মাকে যখন আপনি রেসপেক্ট করবেন না, আপনি অন্যকে রেসপেক্ট করতে পারবেন না। কিন্তু সেম ওয়ে আপনি এরকম অনেক ছেলে মেয়েকে পাবেন, দেখবেন নিজের বোনের কোচিংয়ে যাইতে হবে, স্কুলে যাইতে হবে, বা কোচিংয়ে টাকা দিতে হবে, ভাইকে বলছে ভাই আমার সাথে একটু চলো না, ভাই কিন্তু যাচ্ছে না, কিন্তু ভাই কিন্তু অন্যর বোনকে গিয়ে ঠিকই কোচিংয়ে নামাই দিয়ে আসতেছে, অন্যর বোনকে নিয়ে বাইকে করে ঘুরতেছে, অন্যর বোনের এক্সামে ঠিকই যাচ্ছে, অন্যর বোনের এক্সামে হেল্প করতেছে, অন্যর বোনকে হয়তো এটা কিনে দিচ্ছে। কিন্তু নিজের বোন যখন বলবে যে এই বোনটা তাকে সারাটা দিন হয়তো খাওয়া দাওয়া হেল্প করে, কাজে হেল্প করে, তা কাপড়ও ধুয়ে দেয়, অনেকভাবে তাকে হেল্প করে, সেই বোনের যখন একটু পড়ালেখার প্রয়োজনে বাইরে যেতে হবে, বাইকে করে নামাই দিতে হবে, তখন সে বলবে আমি পারবো না। তাহলে যেই বোন, আপনার আপন বোন আপনার লাইফে থাকবে, তাকে আপনি পারবেন না। আরে ভাই, যখন দেখবেন আপনার কোনো কারণে, ভাইদের বলছি, আপনার যদি ডিভোর্সও হয়ে যায় বা আপনি যদি বেকারও হয়ে যান, অথবা আপনি লাইফে যদি কিছু করতে না পারেন, দেখবেন বাংলাদেশে বোনরাই কিন্তু দুলাভাইয়ের থেকে টাকা নিয়ে দেয়, এনে ভাই টাকা দেয় বা দুলাভাইয়ের বাসায় রাখে, খাওয়ায়। তা আপনার কিন্তু অনেক প্রিয় মানুষ হলো কিন্তু আপনার বোন। তো এই বোনটার যখন বিয়ে হয়ে যাবে না, দেখবেন দুলাভাইরাও কত আজব হয় বাংলাদেশে, ওয়ান্ডারফুল, আমার দুলাভাইরা খুব ওয়ান্ডারফুল, খুব মানে রেসপেক্টফুল, খাওয়ায়, এটা করে, ওইটা করে, ওইটা দাও, ওইটা দাও, মনে হচ্ছে যে আমার বোনের চেয়ে আমার দুলাভাই আমাকে দিতে চায়। সো সব দুলাভাইরা এরকম হয় বাংলাদেশে, আমি জানি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের রিকোয়েস্ট করবো, নিজের বোনকে টেক কেয়ার করেন। কেন, এই বোনটাই যখন আপনি গাঞ্জা খেয়ে অসুস্থ হয়ে যাবেন, নেশাগ্রস্ত হবেন, বাসা থেকে আপনার বাবা বার করে দিবে, এই বোনটাই আপনাকে দুলাভাইয়ের থেকে টাকা নিয়ে হোক, বাসায় রেখে হোক, খাওয়াবে। সো বোনদের প্রতি রেসপেক্টফুল হন। এটা গেল বোনের প্রতি ম্যানার। নেক্সট হলো, এবারে আসেন আমরা একটু বাইরে কাজ করি, সেটা নিয়ে আমরা কাজ করবো। নাম্বার ওয়ান, আমি যেটা নিয়ে কাজ করবো, আমরা অনেকের বাসায় গেলে দেখবেন আমাদের পায়ে থাকে ময়লা, আমরা উঠে যাই, কারো বিছানায় উঠে যাই, কারো সোফায় উঠে যাই। কেন ভাই, সে কষ্ট করে সোফাটা ধুয়ে রাখছে, বিছানাটা ধুয়ে রাখছে। আপনি তার ক্লোজ বান্ধবী হলেও আপনার প্রতি ম্যানার থাকা উচিত। আপনার বান্ধবী আপনাকে বলতে পারে না, আপনার বন্ধু আপনাকে বলতে পারে না, আমি বলছি ঠিক হয়ে যান, আপনি পা ধুবেন, হাত ধুবেন, মুখ ধুবেন, তারপর একজনের বাসায় গিয়ে বসবেন, তারপর আপনি সোফার মধ্যে এরকম পা উঠাবেন, এরকম করে পা উঠান না, একটু সোফার মধ্যে তারপর পা উঠাবেন। আপনার পায়ে থাকে ময়লা আর আপনি মানুষের সোফার মধ্যে পা উঠাবেন, বিছানার মধ্যে পা উঠাবেন, এটা আপনাকে মানায় না। নাম্বার থ্রি, বাসায় আরেকটা আপনার প্রবলেম করে, সোফার মধ্যে এমনভাবে বসেন, বেচারা কিন্তু চার আঙ্গুল চার ইঞ্চি দূরে রাখছে ওয়াল থেকে সোফাটা, আপনি এমন করে গিয়ে বসলেন, সোফাটা বাড়ি লেগে ওয়ালের মানে চলতি উঠে গেল, মানে রং উঠে গেল। কেন ভাই, কেন, সে এত কষ্ট করে সোফাটাকে সুন্দর করে রেখেছে, ওয়ালটাকে রং করে রেখেছে। আপনি যদি বসার ম্যানার না জানেন, আপনার আমার ভিডিও থেকে বসার ম্যানার শেখা উচিত, এবং সবাইকে বলবো এটা শেয়ার করতে। আপনার অনেক ক্লোজ বন্ধু বান্ধবী আছে, আপনার বাসায় এসে এই ফালতু ম্যানার লেস হয়, তাদেরকে আপনি বলতে পারেন না, এই ভিডিওটা চুপচাপ পোস্ট করে দেন, শেয়ার করে দেন, এখনই সবাই শেয়ার করেন, তাইলে সে এই ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে সে ঠিক হয়ে যাবে। নানান গ্রুপে শেয়ার করেন, সবাইকে দেখতে সাহায্য করেন, আমাকে, আমিও আপনাদের হেল্প করছি। তারপরে অনেকে দেখবেন ওয়াশরুমে এসে যায়, ওয়াশরুমটা সে কিন্তু
শুকায় রাখে মুগ্ধ হয় বেসিনের মধ্যে, এমন ভাবে মুগ্ধ হয় মনে হয় সে জীবনে মুগ্ধ হয় নেই তার বাসায়। বাসায় হয়তো সে এইভাবে মুগ্ধ হয়, পানি গিয়া পাশের রুমে পড়ে, তাওয়ালে পড়ে, ওখানে পড়ে, ওখানে পড়ে, মানে চারিদিকে, মানে টুথপেস্ট মুট সব জায়গায় সে পানি ছিটায়। ভাই একজনের বাসায় মুগ্ধ হইতে হবে, অমানুষের মতো মুগ্ধ হওয়া যাবে না। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনাকে মানুষের মতো কাজ করতে হবে। আপনাকে মানুষের বাসায় গিয়ে সে বেসিনটা শুকনা রেখেছিল, আপনি সুন্দর করে আস্তে আস্তে মুগ্ধ হন যাতে পানি টানি ছিটা যাতে না পড়ে। যদিও পড়ে যায় ভাই, আপনার উচিত আপনার গেঞ্জি খুলে বা ওড়না দিয়ে এটা মুছে দেওয়া, এটা আপনার দায়িত্ব। অথবা যদি আপনি একটুও ম্যানার থাকে, আশেপাশে টিস্যু থাকে, টিসে দিয়ে মুছে দিবেন। এটা গেল আপনি বেসিনের ম্যানার। সেকেন্ড, বেসিনের আশেপাশে দেখবেন অনেক কিছু সে ইউজ করে, হয়তো টুথপেস্ট নিল অথবা পারফিউম মারলো। আচ্ছা ভাই, পারফিউম যদি মারেন, আমি বুঝলাম আপনি পারফিউম জীবনে ইউজ করেন নাই, আপনি বাসায় তো একবারও মারতে পারেন না, না তো বাসায় যে আপনি একবারও পারফিউম দিতে পারেন না, মানুষের পারফিউম ধরে ঠাস 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 করে এটা কেন করেন? আপনি কি এটা বুঝাতে চান আপনি জীবনে পারফিউম ইউজ করেন নাই? ভাই এটা ঠিক না, সে তার ফেভারিট একটা পারফিউম, একটা আতর, সে একটু একটু করে ইউজ করে। আপনি কেন গিয়ে এটা তিনবার মারবেন? আপনি নিজের পারফিউম তো আপনি জীবনে দশবার মারেন না, মানুষেরটা নিয়ে কেন দশবার মারেন? এটা কি ছোটো লোকের পরিচয় না? এই ম্যানারটাও ঠিক রাখবেন। এবার আসেন ওয়াশরুমে, আপনার প্যানের ওখানে সে শুকায় রাখে, হয়তো ঢেকে রাখে, সে খুলে রাখে। আরে ভাই, ঢাকা ছিল, আপনি ঢাকা রাখবেন, ফ্ল্যাশ করতে ভুলে যায়, পানি এমনভাবে পানি ছিটাবে মনে হবে সে পানি কোনো জায়গায় মালির কাজ করতো, পানি ছিটা পানি ছিটানোর তার অভ্যাস ছিল কোনো জায়গায় কোনো বাসায় কারো নো। আপনি এইভাবে তো পানি ছিটাতে পারেন না তার ওয়াশরুমে, সে ওয়াশরুমটাকে অনেক কষ্ট করে শুকিয়ে রাখে, ক্লিন করে রাখে। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট ওয়াশরুম। আপনি যদি মনে হয় পানি ছিটে যায়, আপনি আশেপাশে টিস্যু দিয়ে এটা মুছবেন, যদি টিস্যু না থাকে আপনার ওড়না দিয়ে, আপনার জামা খুলে, আপনার ভিতরের যে গেঞ্জি আছে গেঞ্জি খুলে মুছে গেঞ্জি আবার পরে নেবেন। কিন্তু কারো বাসায় গিয়ে এরকম ব্যাড ম্যানার হবেন না। সেকেন্ড, কারো বাসায় গিয়ে আপনি যখন খাবেন বা বিয়ে বাড়িতে খাবেন, ভাই মাংস দেন মাংস দেন, এইভাবে নিতে যাবেন না। এইভাবে নিতে গেলে আপনার কাপড়ে ময়লাটা লাগতে পারে, আপনি একজনের কাছে চাবেন যে আন্টি আমাকে মাংসের প্লেটটা দেন, আন্টি আমাকে চিকেনটা দেন, আন্টি আমাকে ডালটা দেন। বিয়ে বাড়িতে হোক এমনি এরম এরম করে গিয়ে নেওয়ার তো কোনো দরকার নাই, এতে কী হবে, আপনার কাপড়টা নষ্ট হতে পারে, পড়ে যেতে পারে। সে আপনাকে মাংস দিবে, চিকেন দিবে, চিকেন শেষ হয়ে গেলে আপনাকে আবার চিকেন এনে দিবে, আর প্রমিস ইউ চিকেন এনে দিবে, মাংস আরও দিবে, বুড়ানি শেষ হবে না। কিন্তু আপনি এই কাজগুলো করবেন না ডিয়ার ফ্রেন্ডস, এটাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই ম্যানারটা ঠিক রাখবেন। সেকেন্ড, আপনাদের আরেকটা ম্যানার আছে, আপনি ভাই লিফটে কত মানুষ বার হচ্ছে আগে এটা দেখেন, লিফট থেকে কত মানুষ বার হচ্ছে, লিফটের সামনে গিয়ে এরকম করে সবাই দাঁড়ায় থাকেন। আরে ভাই, লিফট খোলার পর আপনি তো আগে ঢুকবেন না, আগে মানুষ বার হবে, এই জন্য লিফটের ডান দিক দিয়ে দাঁড়াবেন। ডান দিকে যে দাঁড়িয়েছিল ব্যক্তিটা তার পাশে গিয়ে আপনি দাঁড়াবেন, তার পিছে আরেকজন। একটা ব্যক্তি, একটা ছেলে বা মেয়ে লিফটে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ঢুকবে, আপনি গিয়ে আগে ঢুকে গেলেন, কতটা ম্যানারলেস! চিন্তা করেন, আপনার উচিত ওই ব্যক্তিটাকে আগে ঢুকতে দেওয়া। সেকেন্ড, এবার লিফটে যখন আপনি ঢুকেই গেলেন, ঢুকে যাওয়ার পর আপনি ফ্যাল ফ্যাল করে একটা ছেলে বা মেয়ের দিকে তাকায় থাকেন, কেন ভাই? আপনি কি ছেলে মেয়ের দিকে তাকায় থাকার জন্য লিফটে ঢুকেন? লিফটে আয়না দেওয়া হয়, দেখবেন গ্লাস থাকে, কেন জানেন? নিজের চেহারা দেখার জন্য, আপনি নিজের চেহারা দেখেন, আপনার চেহারার মধ্যে ময়লা, ময়লা পরিষ্কার করেন, নাকে ময়লা, নাকের ময়লা তো পরিষ্কার করা যাবে না, আপনি নিজের চেহারা দেখেন, নিজেকে ঠিক রাখেন, কাপড় চোপড় ঠিক করেন। কাপড় চোপড় তো মাঝে মাঝে অশ্লীলভাবে আপনার রাস্তাঘাটে বাড়ন, তো এই অশ্লীলতা লিফটের মধ্যে আপনি কিন্তু লিফটে দেখে কিন্তু ঠিক করতে পারেন, আচ্ছা আমাকে, হ্যাঁ আমি ঠিক আছি। সো ডিয়ার ফ্রেন্ডস, লিফটের মধ্যে কারো চেহারার দিকে তাকিয়ে থাকবেন না, আপনি গ্লাসের দিকে তাকান, আর নিচে তাকান। সেকেন্ড, কোনো কথা সারাদিন বলেন না, লিফটের মধ্যে গিয়া দোষ খাইছিলি, আরে দোষ ওরে তো দেখলাম, হ্যাঁ দোষ, সাত তো পরোটা দিছে, আরে ভালো লাগতেছে না। লিফটের মধ্যে এত কথা কেন বলবেন? লিফট হলো একটা জেন্টল জায়গা যেখানে আপনার বাবা মা ভাই বোন ছোটো বা বড় সব রেসপেক্টেবল মানুষ থাকে, অথবা চোরও থাকতে পারে, আপনার দুর্নীতিবাজও থাকতে পারে, বাট ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি ওখানে বসে নানান কাহিনী বলতে থাকবেন। প্লিজ লিফটের মধ্যে চুপ থাকবেন, আয়নার দিকে তাকিয়ে থাকবেন, নাহলে নিচে থাকবেন, কারো চেহারার দিকে তাকায় থাকবেন না। আর যদি কেউ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকে, আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে কী ভাই কী দেখেন, কী দেখেন ভাই, এইভাবে বলবেন, দেখবেন এটা ঠিক হয়ে যাবে। নেক্সট, আপনারা অনেক সময় রেস্টুরেন্টে বসে ভাই এমনভাবে কথা বলেন, ওই চিপার টেবিলে আপনার রিলেশনে কী হয়েছে, পাশে আপনার মা শুনতেছে, তিনটা টেবিল পরে মা বাবা শুনতেছে, পাশের টেবিলে আপনার কাকার বয়সে কেউ বসে আছে, চাচি বসে আছে, টিচার বসে আছে, এত পার্সোনাল আলাপ জোরে করবেন না, সুন্দর করে কথা বলবেন, ঠিক এইভাবে, কেমন আছো, ভালো আছো, ফোন ধরো না কেন, এই ও শুনবে, আপনি আর আমি, কেমন আছো, ফোন ধরো না কেন, আরে তুমি আমার, এই এইভাবে কেন কথা বলেন? আপনি বিবি এমবিএ করলেন বুঝলাম ভাই, আগে ভালো মানুষ হন, শিক্ষিত হলেই হবেন, আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, নিজেকে ঠিক করেন, আস্তে আস্তে কথা বলবেন, বাসের মতো আস্তে কথা বলবেন। বাসে আপনার বাবা বয়সে কেউ বসে আছে, আপনার মার বয়সে কেউ বসে আছে, কারো কোনো টিচার বসে আছে বুয়েটে ঢাকা ইউনিভার্সিটির, হয়তো আপনারই ইউনিভার্সিটি কোনো অন্য ডিপার্টমেন্টের টিচার বসে আছে,
ভদ্রভাবে, ছেলেমেয়েরা ভদ্রভাবে রিলেশনশিপ নিয়ে কথা বলেন, আপনার রিলেশনশিপের প্রবলেম প্যারা এই কাকড়াগুলো আপনি মানুষকে কেন শোনাচ্ছেন, সুন্দর করে ভদ্রভাবে কথা বলবেন, বাসের মধ্যে আস্তে কথা বলবেন। আপনি পাশে আপনার গার্লফ্রেন্ডকে আপনি আস্তে বলেন, কেমন আছো, ফোন ধরেন না কেন, কী ব্যাপার, তুমি কি আমাকে ভালোবাসো না, কেমন আছো, ফোন ধরো না কেন, এটা এটা কী ভাই। অনেক ছেলেরা দেখবেন উশৃঙ্খলভাবে হাসাহাসি করে, এই হাসাহাসিটা একটু আস্তে করবেন। সো আপনি আপনার শিক্ষার পরিচয় দেবেন, আপনার বাবা মাকে দেখবেন অনেকে গালাগালি করে, গাঞ্জা খাওয়া তো বাবা মা শেখায় না, লিফ্টের মধ্যে হাসাহাসি করা তো বাবা মা শেখায় না, বাবা মা কোনো দিন একটা রিক্সাওয়ালাও শেখায় না গিয়ে তুমি রেস্টুরেন্টে বসে চিল্লাচিল্লি করো, কিন্তু আপনার বাবা মা গাল খায়। কেন, কিছু অশিক্ষিত ছেলেমেয়েরা আছে কারো বাবা মাকে গাল দেয়, ভুল করে ছেলেটা বা মেয়েটা গাল দেয় বাবা মাকে, ভুল না করলেও আজকাল অনেকে গাল খায়, যেমন আমি ভুল না করেও গালাগালি খাই। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, যে আপনারা ভদ্রভাবে কথা বলবেন যেখানেই যাবেন, যেখানেই যা করবেন। নেক্সট, আপনারা এবার আসেন টাকা ম্যানার, আপনার বান্ধবীর বাসায় গিয়ে এবারে মেয়েদের জন্য এটা অনেক মেয়ের দেখবেন আছে, কী যে একটা শান্তির একটা আমি এই লেকচারটা দিব। অনেক মেয়ে আছে তার বান্ধবীকে তার মেকআপটা ইউজ করা শুরু করে, তার আইলাইনার নিয়ে নেয়, তার ব্রাশ নিয়ে নেয়, তার এটা দিয়ে চুল আসরায়, তার ড্রেসও পরে ফেলে। কেন ভাই, আপনার বান্ধবীর পার্সোনাল জিনিস আপনি কেন ধরবেন? আপনার স্কিন ডিজিজ কেন হয়েছে জানেন? কারণ ওর স্কিন ডিজিজ আছে। আপনি আপনার বান্ধবীর কোনো অধিকার নাই তার মেকআপ, তার লিপস্টিক, তার আইলাইনার, তার পারফিউম আপনি ইউজ করান। অনেক অনেক এত চিপ কিছু মেয়ে আছে তারা তার কাপড়ও পরে ফেলে, কেন আপনি তার কাপড় পরবেন? আপনার তার অনুমতি নেওয়া উচিত, অনুমতিও নেবেন না। আপনি কেন তাকে জিজ্ঞেস করবেন তোর মেকআপটা ইউজ করি, সে কি আর বলবে করো না? নো, এটা তার পার্সোনাল জিনিস, ধরবেন না। সে যদি নিজের থেকে আপনাকে দেয়, সে যদি নিজের থেকে কাপড়টা দেয়, পারফিউম দেয়, এই নে এটা ইউজ কর, এটা ইউজ কর, তখন করবেন। আপনারা আপনাদের বান্ধবীর বাসায় গিয়ে আপনি কেন নিজেকে এত চিপ নেগেটিভের পরিচয় দেন? সে মনে মনে জানেন কষ্ট পায়, সে মনে মনে চিন্তা করে যেন আপনি যেন তার বাসায় কোনোদিন না আসেন, সত্যি আর আজকের পর থেকে আর তার বাসায় যাবেন না। আপনি ইউ ক্যান নট টাচ সামওয়ানস পার্সোনাল, কারো বেডরুমে গেলেন এটা ধরলেন ওইটা ধরলেন, কেন কেন? সেকেন্ড, কারো বাসায় ভাই জুতা পরে ঢুকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, কেন ভাই? নিজের বাসায় তো জুতা পরে ঢুকেন না, মানুষের বাসায় কেন জুতা পরে ঢুকতে হবে? জুতার মধ্যে করোনা নিয়ে আসছেন আপনি, জুতার মধ্যে ময়লা নিয়ে আসছেন, আপনি যে চিপা থেকে হেঁটে আসছেন জুতার মধ্যে অনেক গন্ধ রয়েছে। আপনি আপনার জুতা যত দামি জুতা হোক বাইরে খুলবেন, বাইরে খুলবেন, খুলে রাখবেন, আপনি সে বললেও আপনি জুতা নিয়ে ঢুকবেন না। কেন জুতা নিয়ে ঢুকবেন? জুতার মধ্যে কত ডিজিজ থাকে, সে বললেও ঢুকবেন না। আপনি কি দুলাভাই নাকি? দুলাভাইদের মানুষ রিকোয়েস্ট করতে পারে, আর ইউ দুলাভাই? সো প্লিজ আম রিকোয়েস্টিং ইউ, কারো বাসায় জুতা নিয়ে সে বললেও ঢুকবেন না। আপনি নিজে ডিজিজটা নিয়ে গেলেন, এই ডিজিজটাকে আপনি খাবেন দাবেন, প্লিজ জুতা নিয়ে কারো বাসায় ঢুকবেন না। সেকেন্ড ম্যানার হলো যে কোনো গরিব যদি আত্মীয় স্বজন আপনার বাসায় আসে, চাচাতো ভাই বোন কোনো গরিব যদি হয়, তাদের সাথে আপনার বাসার ছেলেমেয়েগুলা বা আপনি কথা বলেন না। কেন, বড় লোকের আপনার কোনো চাচাতো ভাই বোন যদি গুলশান বনানি থাকে, ইংল্যান্ড আমেরিকা থাকে, তখন তো কে গেট খুলে আরে সকিনা আরে আবুল বলে জড়ায় ধরেন? কেন ভাই, সে গরিব, সে গ্রাম থেকে এসেছে, গরিব হওয়া কি ভাই খারাপ মানুষ? সে গরিব বলে কি আপনি খারাপ মানুষ? সে গিয়া দেখেন যে আমেরিকা থেকে আসছে, চিপা থেকে আসছে, বা যাকে আপনার খুব রিচ মনে হচ্ছে ওই হয়তো খারাপ ছেলে, খারাপ মেয়ে। কিন্তু আপনার গ্রাম থেকে আসা বা কোনো কাজিন গরিব হওয়া এটা তো খারাপ কিছু না। আপনি তার সাথে কথা বলবেন, গেট খুলবেন, তার সাথে বসে খাবেন, তার সাথে কথা বলবেন, তাকেও আপনার রুমে নিয়ে যাবেন। বেডরুম থেকে আপনি কি ডাইনিং রুম থেকে গরিব চাচাতো ভাই বোনদেরকে বিদায় দেন, আর রিচদের কী করেন বেডরুমে পর্যন্ত নিয়ে যান? কী শিখলেন? গিয়া দেখেন রিচরাই ধরাধরি করে আর গরিবরা চুপচাপ গিয়ে বসে থাকে, গরিব মেয়েটা যে আপার জিনিস যদি আপা মাইন্ড করে ভাইয়ার জিনিস ধরবো না। সো গরিবরা কিন্তু গরিব হওয়া খারাপ কিছু না, বি রেসপেক্টফুল। আপনার গরিব গরিবরাই দেখেন আপনার গরিব যে চাচাতো ভাই বোন না, তাদেরই চাচাতো ভাই বোনগুলো আপনার বাবা মাকে সালাম দেয়, রিচগুলো কিন্তু সালাম দেয় না। গরিবগুলোই কিন্তু খবর নেয়, দৌড়ায় আসে। গরিবগুলো কিন্তু গ্রামের মুরগি চারটা ডিম দেয়, দুইটা কিন্তু নিয়ে আসে, বড়লোকগুলোর এত টাকা নিয়ে আসে না। সো গরিবগুলো মানে গরিব হওয়া খারাপ কিছু না, প্লিজ রেসপেক্টফুল। তো গরিব, সেকেন্ড, গরিব যদি হয়, অনেক ছেলেমেয়েরা আছে ঢাকা সিটিতে, গরিব কোনো চাচাতো ভাই বোনের বিয়ে হলে যায় না, বড়লোকগুলো হলে না শপিং করে, ওই বিয়ের জন্য হলুদের জন্য কাপড় কিনে যায়। কেন ভাই, ভাই ও গরিব, ওখানে গেলে ভাই জানেন আপনি সম্মান পেতেন, ওরা খুব খুশি হতো যে আমার রিচ কাজিন আসছে, রিচ চাচা আসছে, চাচি আসছে, খুশি হতো। কারণ গরিবের ঘরে রিচ মানুষ যদি যায় ওরা খুব খুব সম্মান করতো আপনাকে, জানেন চিকেন দুইটা খাওয়াতো, যে ওনাকে দুইটা চিকেন দেন। আর রিচের বিয়েতে যান কাপড় টাপড় কিনে যান, কেউ খাবার সময় খবরও নেয় না, গিয়া দেখবেন হাইস দূর থেকে বলবে খাচ্ছ খাচ্ছ, হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ চাচি আমি, হ্যাঁ আন্টি আমি খাচ্ছি, আপনি যান। আর গরিবগুলো কী করে, এসে পিছে এরকম করে বলে বাবা তুমি খাচ্ছ, আচ্ছা না একটু একটু চিকেন দিয়ে দেয়, একটু আলু দিয়ে দেয়। তো গরিব কাজিনের যদি গরিবও হয় তারও বিয়েতে যাবেন,
আমি ছেলে মেয়েদেরকে বলছি যারা নিজেদেরকে টিকটক স্মার্ট জানা, যারা টিকটকে টিকটক প্রকৃতির খুব স্মার্ট, তাদেরকে বলছি ওদের বিয়ে তো যাবেন, ওদের বিয়ের জন্য শপিং করবেন, ওদের জন্য সাজবেন, ওরা খুব খুশি হবে। সিটিয়ার ফ্রেন্ডস, আজকে আর কথা বলবো না ভাই, এত ম্যানার আছে, যদি আমি বলা শুরু করি সারা রাত ইফতার না, আগামী রোজা আইসা পড়বে, আগামী রোজা, এত ভিতরে এত কথা আছে, আমি যদি বলা শুরু করি আগামী রোজা আইসা পড়বে, সে ইফতারের টাইম নষ্ট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন, আর আমি দুঃখ পাই আপনারা কমেন্ট করেন না। যারা যারা আজকে ভিডিওটা দেখেছেন, যদি মনে হয় এই জিনিসগুলো আমার বন্ধুদের শেখা উচিত, আমার ফ্রেন্ডদের শেখা উচিত, কলিগদের শেখা উচিত, আমার নেইবারদের শেখা উচিত, আমার ফ্ল্যাটের আশেপাশে মানুষকে শেখা উচিত, আমি বলতে পাচ্ছি না, আমার কথাগুলো শাফিন স্যার বলে দিচ্ছে, আর আমার ইউটিউব চ্যানেলে যাবেন শাফিন ইসলাম, ওখানে কি আপনি আরও ভিডিও পাবেন, আরও দেখতে পারবেন শাফিনস দিয়ে। এখনই আপনি আমার ইউটিউব চ্যানেলে যান, গিয়ে দেখেন, প্লিজ এটা শেয়ার করেন, কারণ আপনার মনের কথা হয়তো আমি বলে দিচ্ছি। সবাই ভিডিওটা এখন শেয়ার করেন, আর যারা যারা এই ভিডিও দেখেছেন সবাই শেয়ার করবেন, নানান গ্রুপে শেয়ার করবেন, আর আমাকে 10 সেকেন্ড কষ্ট করে, আমি এতক্ষণ কষ্ট করে ভিডিও বানালাম, আপনি 10 সেকেন্ড কমেন্ট করতে পারবেন না? 10 সেকেন্ড সবাই কমেন্ট করবেন এখন যে ভিডিওটা কেমন লাগলো। আমি কালকে কি আবার ভিডিও বানাবো কি বানাবো না, আমি প্রতিদিন ইফতারির আগে মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো, কালকে বানাবো কি বানাবো না তার আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সবাই আমার জন্য দোয়া করবেন। আর কারো সবার মনের কথা হয়তো আমি বলে দিই, সবাই আমাকে ইনবক্স করে, স্যার আমার মনের কথাগুলো আপনি কীভাবে বলেন, আমি আসলে বাস্তব যেটা দেখি সেটাই বলি, কে আমাকে পছন্দ করে কেউ করে না, আই ডোন্ট কেয়ার, কে আমাকে নিয়ে আজে বাজে ভিডিও বানিয়ে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করে, আই ডোন্ট কেয়ার, আমি ভাই আমার কাজ করে যাব, তারা তাদের কাজ করে যাবে। পৃথিবীতে দোজক অ্যান্ড বেহেস্ত এর জন্যই বানানো হয়েছে। দোজক আর বেহেস্ত কেন, যে যার কাজ করবে সে তার ফল পাবে। সবাই দোয়া করবেন, একটু কমেন্ট করে যাবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম।